ছিলাম ফাইন্যান্সে গাড়ির ব্যাপারটা তো সেখানে হয়তো অনেকেরই একটা দূর ভাবনা থাকতে পারে যে কি এটা কি সত্যি ফাইন্যান্সে গাড়ি টেনে এটা কি তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে আমরা দেখছি যে অরিজিনালি এটা কি আজকে এই কেপিটি মোটরস কি অরিজিনালি কোম্পানি না কিছু ফেক সিস্টেমেটিক্যালি সিস্টেম আছে পরপর টেবিলে বসে কথা বলবে আচ্ছা সিনিয়র যে আছে হয়ে যাবে কোনো অসুবিধা নেই তো যারা বন্ধুরা আমাকে ফোন করেছিল বিশেষ করে কেপিটি মোটরসের ডিলারশিপ নিয়ে কাজ করবে তো সেই জায়গাটায় স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই রাজাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারো যেটা হচ্ছে ডিলারশিপ নিয়ে হ্যাঁ বন্ধুরা তো সেখানে কি কি লাগছে না লাগছে আমরা অন ক্যামেরায় একদমই বলতে চাইছি না কার্ডের কোয়ালিটিটা দেখলেই বুঝতে পারবে সে এখানে আসলে সে মেটেরিয়ালসটা ধরে বুঝতে পারবে একদম তাই একদম তাই একদম তাই একবার দেখো তুমি ঠিক আছে না না তো ওভারঅল মোটামুটি যা এখানে দেখতে পাচ্ছি 100 আপ কালার পাটটা তোকে এটা হয়ে পরে র‍্যাপিং করে রাখছি ভেতরও দেখতে পারবে যে লোকে যে বলে যে ভেতরে ভেতর পর্যন্ত কালার যায় একদম পরে সিডি কোডিং কালারটা একদম 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 তো চলো আমরা আরেকটা পার্ট দেখেনি চলো দাদা তো বন্ধুরা আমরা কিন্তু ওই ঘরে দেখে নিলাম যেটা রাজাদার এখানে কেপিটি মোটরসের স্টক যেটা হচ্ছে ও আমাকে বলছে যে মিনাল তোমাকে আজকে ভিডিওতে আজকে কিন্তু বিশাল বড় একটা ধামাকা দেবো আমি বললাম কি কি থাকছে ধামাকাটা তো রাজাদা আমার কাছে কিন্তু একদমই বলতে চাইনি জানি না কেন আমাকে বলেনি তবে তবে রাজাদা কোথাও লুকিয়ে রেখেছে কেবলমাত্র তোমাদের জন্য সেটা না না এটা লুকিয়ে রাখার জন্য না দাদা এটা আজকে রাতেই ভেবেছিলাম করব এটা হচ্ছে রথে রথযাত্রার উপরে এটা গাড়ি কিনবার আগে রাজাদার সাথে স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করে যোগাযোগ করে নাও কত মোটর থাকছে কত কন্ট্রোলার থাকছে কারণ এখানে যদিও মেকিং হয় এবং পুরো গাড়িটাই তোমরা এখানে দেখতে হচ্ছে ফিটিংসটাও হচ্ছে তো তোমার মতো করে তুমি কিন্তু গাড়ি এখানে কেপিটি মোটরসে বানিয়ে নিতে পারছো তাই তো একদম দাদা তো চলো আজকে চলো বেশি দেরি করে না করে চলো দেখি দেখেনি নিই আজকে অফিসে গিয়ে কি থাকে যেটা এক লাখ টাকায় পাবে এক লাখ টাকায় যার চ্যাসিস গ্যারান্টি দুই বছর থাকবে আচ্ছা আচ্ছা বাদবাকিটা আসবেন উনি এসে দেখবে গাড়ি উনি বুঝতে পারবে যে কি গাড়ি দিচ্ছে তো বন্ধুরা আজকে যেটা আমাদের জানবার ছিল কেপিটি মোটরস এর গোডাউন দেখলাম এছাড়া পিয়ার পার্টস কি আছে না আছে সেটাও কিন্তু আজকে দেখে নিলাম সাথে নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সত্যি ভালো আছো কিন্তু আজকে আমি এসি কোথায় যেটা আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে কিছুটা হয়তো তোমরা আইডিয়া করে নিয়েছ যেটা হচ্ছে কেপিটি এর আগে কেপিটি তোমরা দেখেছিলে একটা ভিডিও যেখানে অনেক ভালোবাসা দিয়েছ এছাড়া তোমরা অনেক ইনকোয়ারি করছো যেটা এখান থেকে জানতে পারলাম যেটা হচ্ছে ফাইন্যান্স টানা গাড়ি তোমরা দেখে দেখেছিলে তো সেই জায়গায় দাঁড়িয়ে যার সাথে তোমরা দেখেছিলে ভিডিওটা তাকেই আজকে আমি দেখে নেবো যেটা হচ্ছে রাজাদা দাদা কেমন আছো বলো বলো তুমি কেমন আছো তো কেমন আছো ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন চলছে 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 তোমার ইয়েতে আসছে আচ্ছা ভালো তো আমাদের আজকে বন্ধুরা জানবো কেপিটি মররসের যেই ভিডিওটা দেখেছিলাম ফাইন্যান্সের গাড়ির ব্যাপারটা তো সেখানে হয়তো অনেকেরই একটা দূর থাকতে পারে যে কি এটা কি সত্যি ফাইন্যান্সের গাড়িwidetilde এটা কি তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে আমরা দেখছি যে অরিজিনালি এটা কি আজকে এই কেপিটি মোটরস কি অরিজিনালি কোম্পানি না কিছু ফেক তো রাজা যেটা বলছি অবশ্যই তুমি শুনেছো বল যে তুমি আজকে আমরা যে কেপিটি মোটরসে দেখেছিলাম ফাইনান্স টানা গাড়ি তাই না তো খুব ভালো রেসপন্স আমরা পেয়েছি তো সেখানে বন্ধুরা অনেক ভালোবাসা দিয়েছে হয়তো তোমার তোমার সাথে অনেক ইনকো অনেকেই ফোন করেছে দাদা তোমার ইয়ার থেকে অনেকেই ফোন করেছে অনেকেই এসেছে তো অনেকেরই একটা দুরভ থাকতে পারে যে কেপিটি মোটরস কি অরিজিনালি টোটো বানায় এটা কিন্তু হতে পারে একদম তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি তোমাকে আজকে আমি ছেড়ে দিলাম এইগুলো যেটা দেখছি এটা কি সত্যি কেপিটি মোটরস একদমই এটা কেপিটি মোটরসের গোডাউন আচ্ছা এ ছাড়াও আরো আছে এটা তো শুরু হবে মানে এটা টেলার এটা ঠেলা বলতে পারো এটা শুরু আচ্ছা এখানেই দেখেন কতগুলো গাড়ি আছে আচ্ছা তার আগে বলবো দেখাতে আচ্ছা আচ্ছা কতগুলো গাড়ির চেসিস রয়েছে পরপর একদম একদম সব কটা দেখো পুরো লাইন ওয়াইজ রয়েছে আমাদের সেই ভিডিওতে কিন্তু অনেক রকম কমেন্টসও এসছে এছাড়া অনেক অনেক রকম ভালো ভালোবাসাও দিয়েছে সেখানে দাদা একদম 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 যেটা আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে বডিটা যেটা এটা এটা চ্যাসিস চলে যাচ্ছে একদম চ্যাসিস এর পরে যেটা এটা রিয়ার বক্স বলে এটা হচ্ছে রিয়ার বক্সটা আচ্ছা আচ্ছা রিয়ার বক্স শুধু ওইদিকে ডবল পাটে এদিকে পর পর রিয়ার বক্স এদিকটায় আচ্ছা আচ্ছা চ্যাসিস গেল এরপর রিয়ার বক্স আচ্ছা এদিকে চলে আসলাম এটা পিছনে এইটা এটা হচ্ছে মিডিল বক্স মিডিল বক্স আচ্ছা 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 এটা রিয়ার বক্স তার উপরে এটা মিডিল বক্স আচ্ছা আচ্ছা এইটা এটা হচ্ছে মিডল বক্সের পরে এটা হচ্ছে ডাইভার বক্স ডাইভার বক্স একদম একদম মানে এখানে একটা জিনিস তুমি আইডিয়া করতে পারো এখানে যে ডাইভার বক্স আমি তোমাকে বললাম তোমার আইডিয়া কত মনে হচ্ছে এখানে ডাইভার বক্স হতে পারে আমার কোথাও না কোথাও মনে হচ্ছে মোটামুটি এক থেকে দেড়শো কাছাকাছি এক সফল আছে ওরকমই মোটামুটি আমার একদম ধারণা একশো কুড়ি পঁচিশ তো সেখানে যেটা আমরা বলছিলাম যে আমাদের সেখানে অনেক কমেন্টস এছাড়া আমার ডিপ্রিশন থেকে নাম্বার নিয়ে আমাকেও অনেকে ফোন করেছে তো সেখানে কোথাও জানি একটা জিজ্ঞাসা সবাই করতে চাইছে যে ডিলারশিপ নিয়ে ক্যাপিটি মোটরস এর অনেকেই বিশেষ করে কাজ করতে চাইছে বা গিয়ে আসতে চাইছে তো সেই জায়গাটা তুমি বন্ধুদেরকে কি বলবে বন্ধুদের একটু যদি যারা ডিলারশিপ নিয়ে কাজ করতে চাইছে অবশ্যই আসুক আমাদের এখানে আচ্ছা অফিসে বসে কথা বলুক আচ্ছা যেরকম সিস্টেমেটিক্যালি সিস্টেম আছে পর টেবিলে বসে কথা বলবে আচ্ছা সিনিয়র যে আছে হয়ে যাবে কোনো অসুবিধা নেই তো যারা বন্ধুরা আমাকে ফোন করেছিল বিশেষ করে কেপিটি মোটরসের ডিলারশিপ নিয়ে কাজ করবে তো সেই জায়গাটা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই রাজাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারো যেটা হচ্ছে ডিলারশিপ নিয়ে হ্যাঁ বন্ধুরা তো সেখানে কি কি লাগছে না লাগছে আমরা অন ক্যামেরায় একদমই বলতে চাইছি না তো সেখানে অবশ্যই অফিসে আসো অফিসে এসে টেবিলে বসো প্রত্যেকটা কাগজ নিয়ে যে সমস্ত কাগজপত্র থাকার ব্যাপার থাকে সেগুলো দাদা অবশ্যই তুমি ক্লিয়ার কোড একদম বক্স নিয়ে যে বসবে টেবিলে বসে কথা বলে নেবে আচ্ছা এইদিকেও আছে অনেক কি আছে দেখে না এটা তো শুধু তুমি দেখলে ওদিকে চ্যাসিস রিয়ার বক্স মিডিল বক্স একদম এর পরেও আছে আচ্ছা লোকে বলবে তারপরে বলবে যে এইটা শুধু দেখালো সিটের নিচে যে সিট ফ্রেম থাকে আচ্ছা ফেন্ডেন পার্ট থাকে সবকিছু এইখানও রয়েছে সামনে বাটারফ্লাই লোকে যদি বলে সামনের বাটারফ্লাইটা কিরকম একদম সামনের লোকে বাটারফ্লাইটা গার্ডটা দেখতে যায় গার্ডের কোয়ালিটিটা দেখলেই বুঝতে পারবে সে এখানে আসলে সে মেটেরিয়ালসটা ধরে বুঝতে পারবে একদম তাই একদম তাই একদম তাই একবার দেখো তুমি একদম তাই না না সত্যি ঠিকই আছে ঠিকই আছে না না তো ওভারঅল মোটামুটি যা এখানে দেখতে পাচ্ছি 100 আপ मटेरियल्स আছে একদম দাদা আমি তো বললামই দাদা ওই 120 25 এখানে কিছু মানে রং হয়ে পেইন্ট মানে রং হয়ে পেইন্ট হয়ে তুমি দেখতে পারবে আমাদের যে কালারটা সিডি কোটিং হয়ে হয় কালারটা ভেতরে যে যায় কতটার চাই সিস্টার সেটা দেখতে পারবে সামনে গেলে আচ্ছা আচ্ছা তো মানে মোটামুটি কেউ যদি মানে লাগাতার মাল নিতে চায় সেখানে একদম পাবে দাদা একদম সেখানে কোথাও তবে আমি একটা জিনিস ফলো করছি বন্ধুরা এখানে কোথাও হোল্ডিং মানে যেটা তোমরা জানো বিশেষ করে যে আর বলতে যেটা আমরা হোল্ডার দিয়ে যেটা আমরা স্টিক বা ব্যবহার করি সেটা কিন্তু একদমই এখানে করে প্রত্যেকটা জায়গায় মিগের কিন্তু কাজ আছে একদম তো মিগের কোথাও জানি একটু তোমরা ভালোভাবেই জানো যে স্টেন্টের যদি আমি কথা বলি ঠিকঠাকই কিন্তু থাকে তবে যদিও এই যে থিকনেস দিয়ে যারা তোমরা টোটোর বিজনেস করতে চাইছো তোমরা কিন্তু জানো যে টোটোর থিকনেস মিনিমাম বা ম্যাক্সিমাম কত হতে পারে তো এখানে আমি তবুও দেখছি প্রায় আড়াই মিলিমিটারের কাছাকাছি কিন্তু ঠিকনেস আমি এখানে দেখতে পাচ্ছি একদম তো এখানে তোমরা দেখতে দেখলে কিন্তু পুরোটাই বুঝতে পারবে যে কতটা থিকনেস আছে ঠিক কেনা দাদা একদম দাদা তো এই 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 থাকছে তোমাদের বিশেষ করে গোডাউনের এটা তাই তো স্টকটা স্টকটা তো এখানে শুধু না আরো আছে দাদা এখানে একটা পার্ট দেখালাম আরো পার্ট আছে দাদা মানে যেটা আমরা প্রথমে বলছিলাম যে এটা টেলার একদম দাদা এখনো বই বাকি এখনো আছে এখনো বই বাঘ পাশে পরপর আরো ঘর আছে ঘর একদম তাছাড়াও বেশি বেশি দেরি করছি না যদিও রাত এখন তোমরা বুঝতে পারছো বন্ধুরা

একদম তো চলো আমরা আর হ্যাঁ তো বন্ধুরা আমরা কিন্তু ওই ঘরে দেখে নিলাম যেটা রাজা দার এখানে কিন্তু আমাদের হবে না সেটা কেউ যে কেউ দেখে নিতে পারে কিন্তু মেন যেগুলো যেমন টায়ার এছাড়া সকার ডিফেন্সিয়াল আহ তারপরে আনুষ্ঠানিক যে সমস্ত আমাদের গহনা থাকে রাজা সেটা আমরা এখানে দেখা কটা দেখতে পারবে দাদা আসলে এখানে দেখে যাওয়ার দেখো

পনেরোশো মোটর একদম 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 পনেরোশো মোটর পনেরোশো মোটর হাজার আছে বারোশো আছে একদম মানে এইটা হচ্ছে তুমি বলতে পারো টোটোর অ্যাক্সেসারিজ মানে গন আর পুরো একদম সব এখানে আমরা প্রত্যেকটা আইটেম দেখতে এখানে আমরা পাতিটা দেখতে পাচ্ছি একদম পাতিটা আমরা ওদিকে 412 টায়ার লোডারের হ্যাঁ হ্যাঁ কত কিছু আছে দাদা এই তো এই তো 412 টায়ারও আছে তো যেটা বন্ধুরা তোমাদেরকে বলবার যেটা কিনা এখন যদি তোমরা কেউ মনে করো বিশেষ করে এই স্টকটা দেখানোর একটাই কারণ রাজাদার যারা ভাবছিলে বিশেষ করে ডিলারশিপ নিয়ে কেপিটি মর্দসে কাজ করবে তো সেখানে দাঁড়িয়ে কিন্তু স্টকটা কোথাও জানি কোথাও কমই কিন্তু তোমাদের কাছে আরো অনেক কিছু আছে দাদা এদিকে ট্যাব মিটার আছে টি আছে আচ্ছা একদম একদম যে স্পিডোমিটার এখন লোকে যেটা সবার যেটা ট্যাব মিটার যেটা দরকার পড়ে

আমি আমার ওই জিনিস চ্যাসিস যেটা তোমাদের স্টক যেটা দেখালাম ওটাও দেখাতে পারবো অ্যাক্সেসারিজ যে পাঁচটা আছে সেটাও আমি আলাদা করে দেখাতে পারবো একদম সাথে আজকে বন্ধুরা রাজাদা আমাকে বলছে যে মিনাল তোমাকে আজকে ভিডিওতে আজকে কিন্তু বিশাল বড় একটা ধামাকা দেব। তো আমি বললাম কি কি থাকছে ধামাকাটা তো রাজাদা আমার কাছে কিন্তু একদমই বলতে চাইনি জানি না কেন আমাকে বলেনি তবে তবে রাজাদা কোথাও লুকিয়ে রেখেছে কেবলমাত্র তোমাদের জন্য সেটা না না এটা লুকিয়ে রাখার জন্য না দাদা এটা আজকে রাতেই ভেবেছিলাম করবো এটা হচ্ছে রথে রথযাত্রার উপরে এটা ছাড়া হবে আচ্ছা চলো তাহলে এখানে থাক আমরা অফিসে গিয়ে দেখে নিই সেই কি অফারটা থাকে একদম চলো অফিসে গিয়ে দেখে তো মূলত আমরা কিন্তু এখানে গাড়ি কম বেশি দেখতে পাইনি যেটা আমরা কেবলমাত্র কিন্তু স্টক দেখেছি যেটা হচ্ছে র মেটেরিয়ালস তবে একটু ব্যাক করলে যদি তুমি ব্যাক করো ক্যামেরাটা যদি ব্যাক হয় তো সেখানে তোমরা দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর কিন্তু রেড কালার দিয়ে গাড়িটা দেখতে খুব সুন্দর লাগছে দেখতে যেটা হচ্ছে কেপিটি মোটরসের গাড়ি সাথে আর একটা গাড়ি তোমরা দেখতে পাচ্ছ ব্র্যান্ডিং যেটা তোমরা দেখতে পাচ্ছ ফ্লেক্সি মডেল হ্যাঁ একদম যেটা হচ্ছে মডেল নাম তো এই হচ্ছে তোমার গাড়ি

এখানে আপাতত এখন তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে হাজারের মোটর লাগানো আছে কিন্তু কেপিটি মোটরস যেটা রাজারা আমাকে বললো যে আমরা যে কোনো মোটর অনেক জায়গায় দেখবে যে চেন সিস্টেম থাকে এটা আমার হাইড্রোলিক সিস্টেম করা আছে থাকে হাইড্রোলিকও থাকে প্লাস চেনও থাকে সেখানে কোথাও সন্দেহ থাকছে না থাকে তবে যেটা বলছিলাম না রাজারা বলছিল যেটা হাজার মোটর কেন আমরা বারোশো মটর কিন্তু প্রোভাইড করতে পারি তবে মোটরের কাছে তোমাদেরকে আমি একটা কোথাও জানি বলবো অবশ্যই গাড়ি কিনবার আগে রাজাদার সাথে স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করে যোগাযোগ করে নাও কত মোটর থাকছে কত কন্ট্রোলার থাকছে কারণ এখানে যদিও মেকিং হয় এবং পুরো গাড়িটাই তোমরা এখানে দেখতে হচ্ছে ফিটিংসটাও হচ্ছে তো তোমার মতো করে তুমি কিন্তু গাড়ি এখানে কেপিটি মোটর সে বানিয়ে নিতে পারছো তাই তো তো চলো আজকে চলো বেশি দেরি করে না করে চলো দেখে দেখেনি নিই আজকে অফিসে গিয়ে কি থাকছে কি না থাকছে চলো তোমাকে যেটা যেটা দেখাচ্ছিলাম গোডাউন একদম এবার আমার ফ্যাক্টরি আউটলেটের সামনেটা দেখো দেখো এই গাড়িটা ডেলিভারি হচ্ছে একদম আচ্ছা আচ্ছা স্টিকার করে গাড়িটা ডেলিভারি হচ্ছে দেখো আচ্ছা এখানে একটা মডেল দেখছি এখানে একটা মডেল রয়েছে এটা এসএস পার্ট রয়েছে এটা এমএস পার্ট আচ্ছা 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 স্টিল বডি মেটাল বডি আচ্ছা আচ্ছা বাকি আমি ভিতরে আরেকটা দেখতে পাচ্ছি রেড কালারের ওটাও এমএস এ রয়েছে ওটাও এমএস এ রয়েছে মানে আয়রন আয়রন আয়রনের রয়েছে হ্যাঁ এমএস এ ও আর তাদেরকে নিয়েও সামনেটা দেখতে পারবে ওটা একটা এমএস পার্ট রেডি হচ্ছে এইদিকে একটা এস এস পার্ট আচ্ছা ফুললি ডিজিটাল মিটার দিয়ে একদম 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 তো এটা এটা তো এখানে একটা মডেল আমি দেখছি এটা এমএস পার্টে এটা রেড কালার আচ্ছা এখানে একটা মডেল কালার দেখছিলেন এখানেও একটা মডেল এটা একটা মডেল এটা একটা এস এস মডেল দেখো প্রত্যেকটা দাদা আমাদের স্টিলের এটা হচ্ছে এস এস এ দেখো আমাদের কিন্তু ব্র্যান্ড করা আছে দাদা নিজেদের ব্র্যান্ড আমরা বলতে পারবো কেন এটার উপরে আমরা ওয়ারেন্টি দিচ্ছি একদম অনেক রিক্সাতে দেখবে স্টিল বডি তার দেখবে ব্র্যান্ড কিন্তু করা নেই তার নাম লেখা নেই এটা বলতে পারি কিছু নাম আছে কিছু নাম নেই তাহলে তার ব্র্যান্ডটা কি এই আমার ব্র্যান্ড কিন্তু করা আছে দাদা কেপিটি মোটরস একদম তো মূলত আমরা কেপিটি মোটরসের যেটা হচ্ছে কটা মডেল আমরা দেখতে পাই তিনটে মডেল দাদা তিনটে মডেল একটা ফ্লেক্সি মডেল আচ্ছা একটা এমএস মডেল আচ্ছা একটা এসএস মডেল একটা স্টিল বডি একটা মেটাল বডি একটা আর ফ্লেক্সি মডেল আচ্ছা আচ্ছা এই তিনটে মডেলের যদি এখন এর সময়ের দামের ব্যাপারটা যদি বলি কেমন কি থাকছে বাজারে তো এখন অনেক রকম দাম চলছে তবে কেপিটি মডেলসের দাম কেমন চলছে সেটা যদি তুমি একটু ক্লিয়ার করো কাস্টমারের ক্লিয়ার করো দাদা প্রথম কথা আমি তোমায় একটা কথা বলি তোমাকে যেটা আমি ওখানে বলছিলাম তারপরে হয়নি রথযাত্রা একটা উপরে একটা অফার রয়েছে যেটা এক লাখ টাকায় পাবে এক লাখ টাকা যার চ্যাসিস গ্যারান্টি দুই বছর থাকবে আচ্ছা আচ্ছা বাদবাকিটা আসবেন উনি এসে দেখবে গাড়ি উনি বুঝতে পারবে যে কি গাড়ি দিচ্ছে তো বন্ধুরা আজকে যেটা আমাদের জানবার ছিল কেপিটি মোটরসের গোডাউন দেখলাম এছাড়া পিয়ার পার্টস কি আছে না আছে সেটাও কিন্তু আজকে দেখে নিলাম সাথে এখানে যে অরিজিনালি ম্যাকিং করে সেটাও কিন্তু দেখে নিলাম সাথে রাজারা একটা তোমাদেরকে অফার দিল যে এক লাখ টাকার মধ্যে কিন্তু আমরা একটা গাড়ি এখানে পেয়ে যাচ্ছে সেটা কোন মডেল মডেল থাকছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে অবশ্যই চলে আসতে পারো যদি রাজাকে বলি রাজারা একটু অ্যাড্রেসটা তুমি যদি বলো তাহলে একটু কোথাও যদি কেউ শিয়ালদা থেকে আসে স্টেশনের নেমে বলবে আমি হেরাবতাল স্টপে যাবো হেরাবতাল থেকে কল করবে সেখান থেকে পিক করার ব্যবস্থা হয়ে যাবে আর নালে বলবে আমি নীলগঞ্জ পঞ্চায়েতের সামনে আচ্ছা নীলগঞ্জ কোকাপুর পঞ্চায়েতের সামনে আচ্ছা আচ্ছা তো স্ক্রিনে তো থাকছেই নাম্বার সাথে তোমরা মিস করো না ফোন করতে মিস অবশ্যই করো কারণ এই মাত্র কিন্তু কয়েকটা দিন যেটা হচ্ছে সাত তারিখে কিন্তু রথ অনেকেই হয়তো জানো তো এর মধ্যে তোমাদের যদি গাড়ি লাগে অত অবধি না এই থাকবে একদম মানে সাত তারিখ অবধি সাত তারিখের পরে কিন্তু ফোন করে কেউ আর বলো না যে দাদা এক লাখ টাকায় গাড়ি দাও সেটা কিন্তু কখনো সম্ভব হবে না তো যাই হোক তো আজকের ভিডিওতে ওভারঅল আমরা দেখে নিলাম যেটা হচ্ছে কেপিটি মোটরস অরিজিনালি যেটা হচ্ছে আহ মেকিং করছে এছাড়া প্রচুর স্টক কিন্তু রাখে একদম তো সাথে ডিলারশিপের যে কথাটা আমরা বলছিলাম সেটাও কিন্তু আসুক ডিলারশিপ নিয়ে অবশ্যই পেয়ে যাবে কোনো অসুবিধা নেই তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি দেরি করছি না আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করার আগে তোমাদেরকে বলবো অবশ্যই যে এরকমই নতুন নতুন যদি তোমরা কন্টেন্ট দেখতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সাথে যারা সত্যি আমি এখানেই এড করছি